দিনের পর দিন বিভিন্ন সংগঠন বিভিন্ন রাজনৈতিক দল তারা অনেক বড় বড় রাজনৈতিক প্রোগ্রাম করছে সেই রাজনৈতিক প্রোগ্রামগুলোর মাধ্যমে দাবি জানানো হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকার একটি ভালো ব্যবস্থা সেই ব্যবস্থাতে মানুষ আস্থা রাখে সেই দাবি কিন্তু দুঃখের বিষয় এই তত্ত্বাবধায়ক সরকারের মতো আরো বিভিন্ন সরকারের প্রস্তাব অনেকে দিয়েছেন এর মধ্যে অন্তর্বর্তী সরকার জাতীয় সরকার তারপরে নিরপেক্ষ সরকার বিভিন্ন কিছু বলছে কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা কিভাবে আসলো এটা কিন্তু আমাদের জানতে হবে জামাতের প্রেসক্রিপশনে বা পরামর্শে শেখ হাসিনা দীর্ঘদিন আন্দোলন করে এ তত্ত্বাবধায়ক সরকারের জন্য সেদিন সে বলেছিল আজীবনের জন্য তত্ত্বাবধায়ক সরকার চাই আজীবন তত্ত্বাবধায়ক সরকার চাই শেখ হাসিনা আজকে ক্ষমতায় এসে তত্ত্বাবধায়ক সরকার বাদ দিল আপনারা জানেন যে সাতজন জুরির মধ্যে ছয়জন জুরি বলেছিল তত্ত্বাবধায়ক সরকার থাকতে হবে কিন্তু শেখ হাসিনার ভ্যানিটি ব্যাগ থেকে বিজ্ঞপ্তি বের হয়েছে তত্ত্বাবধায়ক সরকার বাতিল কোন বিচারকের ক্ষমতা তত্ত্বাবধায়ক সরকার রেখে দেবে বলেন রেখে দেওয়ার ক্ষমতা নাই তত্ত্বাবধায়ক সরকার এমন একটি সামাজিক চুক্তি যেই সামাজিক চুক্তির মাধ্যমে এদেশের মানুষ ভোট দিতে ভয় পায় না নিরাপদ বোধ করে নিরাপত্তা বোধ করে এই ব্যবস্থায় বিএনপি ক্ষমতায় এসেছে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে এবং তত্ত্বাবধায়ক সরকার থাকার কারণে বিএনপি ক্ষমতা থেকে চলে গেছে আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে গেছে এই যে একটা ব্যবস্থা যে এই ব্যবস্থার মাধ্যমে কেউ স্থায়ীভাবে ক্ষমতায় থাকতে পারে না এটাই কিন্তু একটা প্রমাণিত বিশ্বস্ত ব্যবস্থা যে অন্যায় করে কেউ ক্ষমতায় থাকতে পারে না কিন্তু শেখ হাসিনার এখানেই সমস্যা যে এই ব্যবস্থার মাধ্যমে ক্ষমতা থেকে চলে যেতে হয় এই জন্য সে নিজের অধীনে নির্বাচন ব্যবস্থা চালু করেছে আমরা একটি কথা বলি যে এই সময়ের মধ্যে যত রাজনীতিবিদ আছে সমস্ত রাজনীতিবিদের মধ্যে একমাত্র অবিশ্বাস্য এবং বেইমান রাজনীতিবিদ হিসেবে আমরা আমাদের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম বলতে পারি পারি কি না সেই এরশাদের সময়ে তিনি বলেছিলেন যে এরশাদের অধীনে যে ক্ষমতায় যাবে নির্বাচনে যাবে সেই হবে বেইমান আল্লাহর কি খেলা উনি নিজেই সেই নির্বাচনে গিয়ে নিজে নিজেকে বেইমান প্রমাণ করলেন কত বড় আল্লাহর খেলা দেখেন এরপরে বললেন আজীবন তত্ত্বাবধায়ক সরকার চাই কতটুকু পল্টিবাজ এখন তার তত্ত্বাবধায়ক সরকার দরকার হচ্ছে না এখন অন্যান্য ব্যবস্থার মধ্যে জাতীয় সরকার বলেন নিরপেক্ষ সরকার বলেন বিভিন্ন সরকার এটা থিওরিগুলো ক্লিয়ার না কোন দল থেকে আসবে কোন কোন দল থেকে আসবে বলবে যে সংসদে যারা আছে তারা মিলে সরকার গঠন করবে কিন্তু যারা সংসদের বাইরে আছে তারা কি গুরুত্বপূর্ণ না বিএনপি কি গুরুত্বপূর্ণ না গণ অধিকার পরিষদ কি গুরুত্বপূর্ণ না তারপরে চরমুনায় আছে খেলাফতের মজলিস আছে ইসলামী আন্দোলন বাংলাদেশ আছে সবাই গুরুত্বপূর্ণ তাকে বাদ দিয়ে কোন সরকার করবে যে সরকার একটা সুষ্ঠু নির্বাচন দিতে পারবে পারবে না সুতরাং একমাত্র বিশ্বস্ত উপায় হলো তত্ত্বাবধায়ক সরকার আমরা কেন গণস্বাক্ষর নিচ্ছি গণস্বাক্ষর নিচ্ছি এই জন্য যে আন্দোলনের কোনো লিখিত দলিল থাকে না আমরা 1,00,000 মানুষের স্বাক্ষর নিয়ে প্রমাণ করব যে 1,00,000 মানুষ লিখিত স্বাক্ষর দিয়েছে স্বাক্ষর দিয়েছে দলিল এটা একটা দলিল স্যাম্পলিং দলিল এটা সেই দলিল বলবে এতগুলো মানুষ সাক্ষী দিয়েছে তত্ত্বাবধায়ক সরকার চাই এতগুলো মানুষ এই দলিল আমরা আমাদের বন্ধুরাষ্ট্র আমেরিকা ইউরোপ যুক্তরাজ্য অস্ট্রেলিয়া সমস্ত দেশের প্রতিনিধিদের কাছে কপি পাঠাবো যে এই এতগুলো মানুষ স্বাক্ষর দিয়েছে রাষ্ট্রপতির কাছে দিব ওই গণভবনে থাকা সরকারের কাছে এক কপি পাঠাবো যে এতগুলো মানুষ তোমার বিরুদ্ধে সাক্ষী দিয়েছে তুমি চিন্তা করো তত্ত্বাবধায়ক সরকার দিবা কি না এই জন্য আমরা এই স্বাক্ষর আমরা উত্তরা মিরপুর আজিমপুর আজমপুর উত্তরখান গুলিস্তান মতিঝিল পল্টন নয়াপল্টন ফ্রন্ট পল্টন সব জায়গায় শাহবাগ টিএসসি সব জায়গায় এই গণস্বাক্ষরের আবেদন নিয়ে যাব আপনারা আমাদের অপেক্ষা করবেন আমরা ডেট দিয়ে শিডিউল দিয়ে দিয়ে যাব আজকে যেমন সবাই এখানে একত্রিত হয়েছেন একটু দেখেন কারা কারা এখানে একত্রিত হয়েছেন
তেমনি হবে যেখানে যেখানে যাব এই তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আপনারা গণস্বাক্ষর কর্মসূচিতে অংশ নেবেন স্বাক্ষর করবেন এখানে আমরা আসার আগে আসে দাঁড়াইছি একজন সাংবাদিক বলছে প্রথম স্বাক্ষরটা আমি করতে চাই আমার কাছে খুব ভালো লাগছে একজন রিকশাওয়ালা বলছে ভাই টিপ সাইন দেওয়ার উপায় আছে নি টিপ সাইন দিবে আমি বললাম টিপ সাইন দেওয়ার উপায় তো নাই আমি এটা কিনে আনতেছি কালি ঠিক আছে তো তাদের জন্য ব্যবস্থা থাকবে আমরা একটা তত্ত্বাবধায়ক সরকার দাবিতে গণ দাবি এবং মানুষের মাঝে একটা ক্যাম্পিং ছড়াই দিতে চাই যে এটা কতটা জরুরি এবং কত মানুষ এটাকে সমর্থন করে আমাকে কথা বলা বলতে দেওয়ার জন্য ধন্যবাদ আতাউল্লাহ ভাইকে আমার কিছু লোকের সাথে কথা হচ্ছিল এবং তারা আমি বলবো না যে তারা আওয়ামী লীগের তা না সাধারণ শিক্ষিত মানুষ তারা মনে করেন দেশে সরকার আমাদের আর যাই হয়ে যাক মানে আর যাই হয়ে যাক কথাটা এগুলো আসতে পারে যে আর যাই হয়ে যাক দেশে অনেক উন্নতি হয়েছে অনেক উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হয়েছে তাই জন্য আর যাই হয়ে যাক মানে কথা ভালো করে বলেন না কিছু দুর্নীতি হয়েছে কিছু লোক কলা গাছ আঙুল ভুলে কলা গাছকে দিতে হয়েছে কিন্তু বড় বড় মেগা প্রজেক্ট পদ্মা সেতু হয়েছে মেট্রো রেল হয়েছে তারপরে আপনার আরো আপনার গাউন ট্রেনার হচ্ছে আরো কত কিছু হচ্ছে আমি তাদেরকে প্রশ্ন করলাম যে এই দেশে যেটা অভাব সবচেয়ে যে অভাব সেদিকে কেউ নজর দিয়েছেন আমি গ্রামে যাই ঢাকা শহর থেকে আমার গ্রামে বাড়ি খুব কাছে বলেই আমি প্রায়ই গ্রামে যাই এবং যেহেতু নির্বাচন একাধিক নির্বাচন করেছি এবং ভবিষ্যতেও সে যেগুলো করে দেবো কী করবো আমি জনগণের সাথে মিশি জনগণ অবস্থা দেখি তাদের দিন দিন যে অবস্থা কী হয় নির্মূল করছে তারা অবস্থা যারা একটু দুবেলা খেতে পারতেন তারা এখানে একবেলা খেতে পারে যারা মাস করতে যেতেন তারা ডাল সহ্য খেতে পারে সে অবস্থাতে দেশের উন্নয়ন আমি তাদেরকে প্রশ্ন করলাম যে আমাদের দেশে এখন পর্যন্ত আজ পর্যন্ত 2023 সালে এসেও আপনি শতকরা 50% প্রাইমারি স্কুলে ছেলেমেয়েরা অর্ধেক ছেলেমেয়ে মাটি দিয়ে ভরে পাস করে যেই দেশে প্রাইমারি স্কুলে ছেলেমেয়েদেরকে আমরা বসার বেঞ্চ দিতে পারি না যাতে আমি ব্ল্যাঙ্ক বোর্ডে ব্যবহার করে চোখ ডাস্টার দিতে পারি না সেই দেশে এই মেগা প্রকল্প এই MiG-29 আর সাবমেরি আর মেট্রিকে পর আর রেলপথ ইত্যাদি করার আগে ওই দিকে আমরা কেন নজর দিচ্ছি সত্যি কথা ভারতের দরকার আছে কিন্তু আমাদের অগ্রাধিকার ঠিক করবেন আমরা কোনটা আগে সীমিত সম্পদ নিয়ে আমরা কি আগে করব সেটা ঠিকটা করে আমরা কোন প্রজেক্ট থেকে কে কত টাকা বেশি দুর্নীতির মাধ্যমে লুট করতে পারব সেদিকে নজর রেখে প্রকল্প তৈরি হয়ে এবং সেই প্রকল্প বাস্তবায়িত হয়ে আর দেশের সাধারণ কতটুকু উপকার লাগে এবং সেই জন্যই আজকে এই যে খুব সহজ করে হয় গ্যাসের দাম বাড়ছে ইলেকট্রিসিটির দাম কিন্তু গ্যাসের দাম এবং ইলেকট্রিসিটির দাম বাড়ার সঙ্গে সঙ্গে দেশের সমস্ত উৎপাদন প্রক্রিয়া উপরে যে ইনফ্লুয়েন্স যে এফেক্ট প্রত্যেকটা জিনিস প্রকাশটা ইন্ডাস্ট্রি করছে টেক্সটাইল করছে যেই যে কোনো শিল্প এবং কৃষি কাজেও বিদ্যুতের ব্যবহার আছে গ্যাসের ব্যবহার আছে এবং সামান্য যদি বিদ্যুৎ গ্যাসের দাম বাড়ে প্রত্যেকটা ভোগ্যপণের দাম বেড়ে যাবে এবং প্রত্যেক ভোগ্যপণের দাম বাড়া মানে সাধারণ মানুষকে বিপুলভাবে তার উপরে প্রভাব পড়বে এবং তার জীবনের মান নিম্নমুখিত আছে এবং আরও নিম্নতে চলবে তো এটা এটা এই যে এই এই নাম যদি উন্নয়ন হয় এই উন্নয়ন আমার দেশের চায় না এর বিরুদ্ধে সাধারণ মানুষের নয় যেখানে শতকরা 80 জন লোক এখনো গ্রামে বাস করে তাদের উন্নয়ন বাদ দিয়ে কেবলমাত্র শহরমুখী উন্নয়ন করে দেশের উন্নয়ন করা যাবে আরেকটি কথা আমি বলতে চাই সেটা হলো আজকে আমরা যারা গণতন্ত্র মঞ্চ করি অন্যান্য দল যারা বিরোধী দল বলে ভিতরকে দাবি করে যা সরকার পতন চায় আন্তরিকভাবে যাতে সরকারের পতন চায় পরিবর্তন চায়
তাদের কাছে একটা সাবধান মনে হয়। ইদানিং একটা এই এই উকিল আব্দুল তাওয়াব উদাহরণ সাক্ষী দিয়ে গেছে, তার থেকে গুরুত্ব হয়ে এরকম আরো হচ্ছে। আমি এটা খুব ব্যক্তিগত নজর পাচ্ছি। এটা এই গত এক সপ্তাহ মধ্যে অন্তত তিনজন সাংবাদিক আমাকে খুব সহজ একটা কষ্ট করেছেন যে আপনি তো অনেক নির্বাচন করেছেন, আগামীতে আরো নির্বাচন করবেন না। আমিও খুব সহজভাবে উত্তর দিয়েছি যে যদি নির্বাচন যদি হয় তাহলে আমি উচ্চার করব, কিন্তু কর গ্রহণ হলে আমি সেখানে যাব। নির্বাচন দিয়ে শেখ হাসিনার অধীনে হয় এবং অতীতে যে নির্বাচন হয়েছে সেই রকম নির্বাচনে যদি হয় তাহলে আমাদের কোনো আশা নাই যে পরিবর্তন হবে। যেটি থেকে করছে ব্যক্তিগতভাবে কষ্ট করে আমাদের বর্ষ নির্বাচন করবেন কিনা, আমার মনে হচ্ছে এরকম একটা খুব পরিকল্পিত হবে। এরকম ছোটো ছোটো দলের প্রতি খুব ফেলার চেষ্টা হচ্ছে যে তাদেরকে বলা হচ্ছে যে সরকার তো পরিবর্তন হবে না, তো কী দরকার সব করে চলে যদি কোনো রকম নির্বাচিত হয়ে একটা এমপি হতে পারো বা সরকারের সঙ্গে কোনো রকম তলবি ভাব হতে পারো তাহলে নিজের কোনো ধরবে নিজের পরিবারের কেমন ধরে আওয়ামী লীগের লোকদের হয়েছে। তো আমি আমার সহকর্মীদের আমরা যারা গণতন্ত্র মঞ্চ করবো একত্রে আন্দোলন করে এই দেশের সরকারের পরিবর্তন আরম্ভ করে সিদ্ধান্ত নিয়েছি সব দেশ তাদেরকে এবং তাদেরকেও যারা নাকি দিনের পর দিন বছরের পর বছর শুধুমাত্র রুটি আর মাখনের লোভে সরকারের পক্ষে তল্পি ভারত হিসাবে কাজ করছে তারাও শান্ত হয়ে যান। আগামীতে এই দেশের মানুষ ওরকম নির্বাচন মেনে নিবে না, কিন্তু একটা সুষ্ঠু নির্বাচন চান, নিরপেক্ষ নির্বাচন পান এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যেই ক্ষমতা আসবে তাকে মেনে নিয়ে সরকার গঠন করতে হয়। এই বলে আমি আমার বক্তব্য করছি।